জাতিসংঘ সারা পৃথিবীর সবথেকে বৃহত্তম, সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে শক্তিশালী একটি আন্তর্জাতিক সংস্থা, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের 24শে অক্টোবর আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে সারা পৃথিবীর সমস্ত দেশগুলির সকল মানুষের সমান অধিকার, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, আর্থিক, সামাজিক ও মানবিক বৈষম্যকে দূর করা এবং যুদ্ধের সম্ভাবনাকে ধ্বংস করা ইত্যাদি আন্তর্জাতিক সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানতে চলেছি পৃথিবীর সবথেকে মহৎ এবং সবথেকে বৃহত্তম সংস্থা জাতিসংঘ সম্পর্কে কিছু অবাক করা এবং আশ্চর্যজনক তথ্য। তো ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জ্ঞান অন্বেষণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। জাতিসংঘ সংস্থাটি মাত্র 51টি দেশ নিয়ে তাদের যাত্রা শুরু করেছিল, যার বর্তমান সদস্য সংখ্যা 193টি। অর্থাৎ এই সংস্থাটি আজ সারা পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। জাতিসংঘে 5টি স্থায়ী সদস্য দেশ রয়েছে, যদিও এই সংস্থায় প্রতিনিয়ত নতুন নতুন দেশ যুক্ত হচ্ছে, আবার এই সংস্থা থেকে কোনো কোনো দেশ পদত্যাগ করছে। তবে এই 5টি দেশ কখনোই এই সংস্থা থেকে পদত্যাগ করতে পারবে না, তাই এই 5টি দেশকে স্থায়ী সদস্য দেশ বলা হয়ে থাকে। দেশ 5টি হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, রাশিয়া, চায়না এবং ফ্রান্স। তবে এই 5টি দেশের নিকট ভেটো পাওয়ার রয়েছে, অর্থাৎ জাতিসংঘের নিকট থেকে কোনো বিল পাস করাতে হলে এই 5টি দেশের অনুমতি প্রয়োজন। অর্থাৎ এই 5টি দেশের কোনো একটি দেশ যদি কোনো বিলে অনুমতি প্রদান না করে তাহলে কেউ কখনোই ওই বিলটি পাস করাতে পারবে না। জাতিসংঘকে আমরা এভাবে বোঝার চেষ্টা করতে পারি, ধরুন একটি দেশে 10টি জেলা অথবা 10টি রাজ্য রয়েছে। এখন ওই 10টি জেলা বা রাজ্যের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তখন তারা তাদের সমস্যাগুলি কার কাছে গিয়ে প্রেজেন্ট করবে? অবশ্যই ওই দেশের রাজ্য সরকার অথবা ওই দেশের কেন্দ্র সরকারের কাছে। জাতিসংঘ সংস্থাটিও ঠিক এরকম, অর্থাৎ জাতিসংঘের সদস্য দেশগুলির মধ্যে যখন কোনো সমস্যা সৃষ্টি হয় তখন সারা পৃথিবীর সদস্য দেশগুলি এবং এই সংস্থার বিচারকরা মিলে উক্ত সমস্যাটি বিচার বিশ্লেষণের মাধ্যমে সঠিক পদ্ধতি অনুসরণ করে তার সমাধানের প্রচেষ্টা করে। আসল কথা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছিল এবং যে ভয়াবহ ধ্বংসলীলা হয়েছিল তা দেখে সারা পৃথিবীর মানুষ চমকে উঠেছিল। সেই সূত্রে সারা পৃথিবীর কিছু বুদ্ধিজীবী মানুষরা মিলে একটি আন্তর্জাতিক সংস্থা স্থাপন করার সিদ্ধান্ত নেয়, যাতে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ নামক দৈত্যটি না দেখতে হয়। 1907 সালে 26টি ইউরোপিয়ান দেশ মিলে একটি আন্তর্জাতিক শান্তি রক্ষার সংস্থার স্থাপন করার প্রচেষ্টা করেন মাত্র। এরপর 1914 সাল থেকে 1918 সালের মধ্যে সারা পৃথিবীতে ঘটে যাওয়া প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে সারা পৃথিবীর 58টি দেশ মিলে লীগ অফ ন্যাশন বা জাতিপুঞ্জ নামক একটি আন্তর্জাতিক সংস্থা স্থাপন করেন। তবে পরবর্তীকালে 1939 সালে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই সংস্থাটি তাদের কর্তব্য পালনে ব্যর্থ হয়। তবে পরবর্তীকালে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে এই সংস্থাটি তাদের নাম পরিবর্তন করে ইউনাইটেড ন্যাশন বা জাতিসংঘ রাখে এবং এই সংস্থাটি নতুনভাবে তাদের পথ চলা শুরু করে। তারপর থেকেই 24শে অক্টোবর দিনটিকে সারা পৃথিবীব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। ইউনাইটেড ন্যাশন বা জাতিসংঘের হেডকোয়ার্টার আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এছাড়াও এই সংস্থাটির আরো 3টি হেডকোয়ার্টার রয়েছে, সুইজারল্যান্ডের জেনেভা, অস্ট্রিয়ার ভিয়েনা এবং কেনিয়ার নাইরোবি। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ে দেশের ট্রিট ভ্যালি এবং বর্তমানে এই সংস্থাটির নবমতম মহাসচিব হলেন পর্তুগালের অ্যান্টোনিও গুতেরেস। বন্ধুরা, জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা এবং অন্য যে কোনো আন্তর্জাতিক সংস্থার মতোই এই সংস্থাটিরও নিজস্ব পতাকা রয়েছে, নিজস্ব নিয়মকানুন রয়েছে এবং নিজস্ব সংবিধান রয়েছে। জাতিসংঘের সংবিধান অনুসারে এই সংস্থার 6টি প্রিন্সিপাল রয়েছে, আর এই 6টি প্রিন্সিপাল মিলেই ইউনাইটেড ন্যাশন বা জাতিসংঘ সৃষ্টি করে। এগুলি হলো, নাম্বার 1, সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের কাজ হলো নতুন সদস্যদের অ্যাডমিশন, আলোচনা, বাজেট নির্ধারণ এবং এই সংস্থার মহাসচিবকে নির্বাচন করার কাজ করে থাকে।
দুই নম্বরে রয়েছে নিরাপত্তা পরিষদ, এটি আন্তর্জাতিক সুরক্ষা এবং শান্তি বজায় রাখার কাজ করে থাকে। তিন নম্বরে রয়েছে সচিবালয়, এটি প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে অনুষ্ঠিত সাধারণ সভার নিয়ন্ত্রণ করে, যেখানে সমস্ত সদস্য রাষ্ট্র তাদের মূল্যবান বক্তব্য পেশ করে। চার নম্বরে রয়েছে আন্তর্জাতিক বিচারালয়, পৃথিবীর যে কোনো দুটি রাষ্ট্রের মধ্যে যে কোনো প্রকারের বিবাদের সৃষ্টি হলে সেই সমস্ত বিবাদের মীমাংসা জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় করে থাকে। পাঁচ নম্বরে রয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং ছয় নম্বরে রয়েছে অসি পরিষদ। জাতিসংঘের চারটি প্রধান উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যগুলি হলো: এক, আন্তর্জাতিক সমস্যার সমাধান ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীলতা বজায় রাখা, দুই, বিশ্বব্যাপী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, তিন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, চার, এই সমস্ত কর্মকাণ্ডগুলিকে সফল করার উদ্দেশ্যে তার প্রতি কেন্দ্রীভূত হওয়া ও তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। জাতিসংঘের সমস্ত উদ্দেশ্য ও কর্মকাণ্ডগুলিকে সফল করার উদ্দেশ্যে জাতিসংঘের কতগুলি নির্দিষ্ট শাখা রয়েছে। সেই শাখাগুলি হলো FAO, খাদ্য ও কৃষি সংস্থামূলক শাখা, IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামক সংস্থা, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ বা জাতিসংঘ শিশু তহবিল নামক সংস্থা, ইউনেস্কো বা জাতিসংঘের শিক্ষা বিজ্ঞানমূলক সংস্থা, এবং সর্বশেষে রয়েছে WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। জাতিসংঘের ছয়টি অফিসিয়াল ভাষা রয়েছে। ভাষাগুলি হল ফরাসি, স্প্যানিশ, ইংরাজি, আরবি, রুশ এবং মান্দারিন। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র হিসেবে নিযুক্ত হয়। তবে ভারত দেশটি এই সংস্থাটি স্থাপন করার সময়কালে একটি সদস্য রাষ্ট্র হিসেবে নিযুক্ত হয়। অর্থাৎ এই সংস্থাটি স্থাপনকালে 51টি দেশের মধ্যে ভারত দেশটি উপস্থিত ছিল। 2011 সালে সাউথ সুদান দেশটি সর্বশেষ এই সংস্থায় যোগদান করেন। এখন পর্যন্ত এই সংস্থা থেকে একটি মাত্র দেশ পদত্যাগ করেছে, আর সেই দেশটি হলো ইন্দোনেশিয়া। মূলত মালয়েশিয়া দেশটির সঙ্গে ইন্দোনেশিয়া দেশটির জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসন গ্রহণের মতবিরোধের কারণে এই দেশটি এই সংস্থাটি ত্যাগ করেছিল। তবে পরবর্তী বছরেই এই দেশটি আবার জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেন এবং জাতিসংঘ তাদের আবেদনকে স্বীকার করে নেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।